জাতির জনক বঙ্গবন্ধুর 46তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস 2021 উপলক্ষে বাংলাদেশ কৃষি ব্যাংকের নিজস্ব ভবন গোসাইরহাট শাখার আঙ্গিনায় বৃক্ষরোপণ কর্মসূচি এবং শরীয়তপুর মুখ্য আঞ্চলিক কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার 25 আগস্ট বাংলাদেশ কৃষি ব্যাংক শরীয়তপুর মুখ্য অঞ্চলের আয়োজনে বেলা 11:30টায় কৃষি ব্যাংক গোসাইরহাট শাখার আঙ্গিনায় বৃক্ষরোপণ কর্মসূচি ও বিকেল 4টায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংক ফরিদপুর বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ খালিকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা সতী প্রসন্ন দত্ত ও ফরিদপুরের উপমহাব্যবস্থাপকের দায়িত্বে থাকা কর্মকর্তা মোহাম্মদ মেহেদি হাসান প্রমুখ। শরীয়তপুর মুখ্য অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক কাজী কামরুজ্জামানের সভাপতিত্বে ও ফরিদপুর বিভাগ সিবিএ এর সভাপতি আব্দুল ওয়াদুদ সর্দারের সঞ্চালনায় শরীয়তপুর মুখ্য অঞ্চলের সকল শাখা ব্যবস্থাপক সহ কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। দোয়া ও আলোচনা সভায় বঙ্গবন্ধু ও 15 আগস্টে শহীদদের স্মৃতিচারণ করা হয় ও 1 মিনিট নিরবতা সহ আত্মার মাগফিরাত কামনা করা হয়। নির্মমভাবে হত্যা।